কারণ এখন ঠান্ডা লাগছে, তো এক ব্ল্যাঙ্কেট, এই ব্ল্যাঙ্কেটটা একটা ভাঁজ দিয়ে আমার হচ্ছে না। আমি হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, এখন বাজছে দুপুর 3টে, আর আজকে আমি কোনো ভ্লগ নিয়ে তোমাদের সামনে আসিনি। হয়তো বা তোমরা দেখতে পাচ্ছ যারা আমার সঙ্গে আছো, যারা আমাকে ফলো করো, আমি আজকে অনেক দিন ধরে কোনো ভ্লগ আপলোড করতে পারছি না। বিকজ একটা কারণ আছে, যে কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই ভাবছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকগুলো ভিডিও শ্যুট করা আছে বাট আমি আপলোড করতে পারছি না, কেননা আমি এডিটিং করতে পারছি না, কারণ আমার শরীর সাংঘাতিক অসুস্থ। হয়তো তোমরা দেখতে পাচ্ছ আমার ফেস দেখে, আমি কাল থেকে প্রচণ্ড অসুস্থ। পরশুদিন থেকে, দুদিন আগে থেকে আমার পা ব্যথা, পা ব্যথা ছিল, কোমর ব্যথা ছিল। তাছাড়া আজকে হলো মঙ্গলবার, সানডে বিকাল থেকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, ঘুমও ছিল না, বাড়িতে একটা ছোট্ট ওকেশনও ছিল। তো তারপর কাল থেকে আমার সাংঘাতিক শরীরটা খারাপ, প্রচণ্ড জ্বর, এখনও গায়ে জ্বর আছে। তারপরও ভাবছি যে না, তোমাদের সঙ্গে একটু আপডেটটা দিয়ে রাখি, কারণ হয়তোবা তোমরা অনেকে আমার ভিডিও দেখতে চাইছো কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারছি না। আমি যখন পারছি ফোন হাতে নিচ্ছি, তোমরা সবাইয়ের ব্লগ আমি দেখছি, যাদের ব্লগ আমি সবসময় দেখি, যারা আমার ফ্যামিলিতে আছো, আমি সবার ব্লগ দেখি এবং কমেন্ট করে আসি, ফুল দেখি এবং কমেন্ট করে আসি। যখন ইচ্ছে হচ্ছে তখন একটু তোমাদের ব্লগ দেখছি, তাহলে তোমাদের ব্লগ দেখে আমার একটু ভালো লাগছে। যখন আর পারছি না, শরীর দিচ্ছে না, তখন আর পারছি না দেখতে, আর যখন দেখছি তখন সাথে সাথে আমি দেখে কমেন্ট করে আসছি। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। এখন ওয়েদারটা খুব চেঞ্জ হচ্ছে, সবারই শরীর খারাপ হচ্ছে, আমারও অবস্থা খারাপ আছে, জ্বর, পেটে ব্যথা, তার মধ্যে সাথে আছে লুজ মোশন চলছে। আর এখন লুজ মোশনটা একটু ঠিক হয়েছে, ওষুধ খাচ্ছি, কন্টিনিউয়াসলি ওষুধ নিয়ে আসছে। ডাক্তার কাছে এখন আমি যাইনি, কারণ ভাবছি যে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আমার একজন দাদা আছে পরিচিত, মানে তো দাদা আমাকে ওষুধ দিচ্ছে, দাদা ফার্মাসিস্ট। আর সে আর কি বলবো, একদম পারছি না, একদম না। এখন হলে ঠান্ডা লাগছে, একটু পরে হলে আবার গরম লাগছে, আবার পাখা চালাচ্ছি। আর এই যে আমি এখন ব্ল্যাঙ্কেট ফ্যাঙ্কেট নিয়েই বসে আছি, ব্ল্যাঙ্কেট নিয়ে বসে আছি, কারণ এখন ঠান্ডা লাগছে, তো এখন গরম লাগছে, এখন গরম লাগছে, একটু পরেই ঠান্ডা লাগছে, এরকম। তো আমি বেডই আছি, এই যে এই ব্ল্যাঙ্কেটটা একটা ভাঁজ দিয়ে আমার হচ্ছে না, আমি দুটো ভাঁজ করে নিয়ে শুচ্ছি, মানে সাংঘাতিক ফিভার। কালকে সারা রাত ঘুমাইনি আমি, ও পাশে শুধু আমার জন্য ফ্যান চালাচ্ছিল, একটু পর ফ্যান অফ করছিল, এরকম অবস্থা হয়েছিল আমার। আর চলো আজকের জন্য এখানেই শেষ করছি, আর তোমরা ভালো থেকো, আর প্রে করো যাতে আমিও ভালো হয়ে যাই, আবার তোমাদের মাঝখানে আসতে পারি নতুন নতুন ব্লগ নিয়ে, ভিডিওস নিয়ে। টাটা, বাই।